নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠেছে, যা দেখে সারা বিশ্ব রীতিমতন চমকে যাচ্ছে। এবার খুব ভালো ও বড় খবর সামনে এসেছে। ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে দিল্লি বিমানবন্দর প্রায় পুরোপুরি সৌরশক্তি ও জলশক্তি নির্ভর হলো। আপনারা সবাই জানেন, ভারত লক্ষ্য নিয়েছে 2025 সালের মধ্যে 5 ট্রিলিয়ন অর্থনীতি হবার, আর সেই লক্ষ্য পূরণ করতে গেলে সব দিক থেকে এগিয়ে যেতে হবে ভারতকে। ভারতের জনসংখ্যা বিপুল, ফলে ভারতের পেট্রোল ডিজেলের চাহিদাও অনেক বেশি। এর জন্য ভারত বিপুল টাকা খরচ করে বিদেশ থেকে কাঁচা তেল কেনে, সাথে আন্তর্জাতিক বাজারের জন্য ভারতের তেলের দাম বেড়েছে। সেই কারণে ভারত গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বারবার বলেছেন অপ্রচলিত শক্তির ব্যবহারের দিকে নজর দিতে। কার্যত সেই কথা মাথায় রেখেই পুরোপুরি অপ্রচলিত শক্তির সাহায্যে পথ চলা শুরু করলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে বিমানবন্দরের প্রয়োজনীয় বিদ্যুতের পুরোটাই আসবে সৌরশক্তি ও জলশক্তি থেকে। ভারতে এই প্রথম কোনো বিমানবন্দর পুরোপুরি অপ্রচলিত শক্তির দ্বারা চালিত হতে চলেছে বলেও দাবি তাদের। বিমানবন্দরের মোট বিদ্যুৎ চাহিদার 6% আসবে সৌরশক্তি থেকে, আর বাকি 94% যোগান দেবে একটি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট। ইতিমধ্যেই বিমানবন্দরের একাধিক ফাঁকা জায়গায় ও কার্গো টার্মিনালের ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, অপ্রচলিত শক্তির ব্যবহারের ফলে বছরে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমবে প্রায় 2 লক্ষ টন। 2030 সালের নভেম্বর মাসের মধ্যে পুরোপুরি কার্বন নির্গমন ও গ্রহণের ভারসাম্য বজায় রাখা বা কার্বন নিউট্রাল হবার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে বিমানবন্দরের তরফে। ভারতের কি সব বিমানবন্দরে এই রকম করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।